ঋণের ভারে জর্জরিত ভারতের বেসামরিক বিমান সংস্থা জেট এয়ারওয়েজ কিছুদিন পরপরই বন্ধ হয়ে যাচ্ছে সংস্থাটির একাধিক রুটের কার্যক্রম গেল তিন মাস ধরে পাইলট থেকে শুরু করে বিমানের বিভিন্ন শ্রেণির কর্মচারী বেতনাদি পরিশোধ না করায় আন্দোলনে নামতে যাচ্ছে তারা হুমকি দিয়েছে মার্চের শেষ নাগাদ সব পাওনা পরিশোধ না করলে এপ্রিল থেকে জেট এয়ারওয়েজের আর কোনো বিমান আকাশে উড়বে না বিস্তারিত জানাচ্ছেন নিহাদ জাহিদ নাহিদ জিহান বিমানের ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছে নরেশ গয়ালের ফুল সার্ভিস জেট এয়ারলাইন্স জেটের অফিসিয়াল ওয়েবসাইটে একশো উনিশটি রুটের কথা উল্লেখ থাকলেও প্রায় পঞ্চাশটিরও বেশি রুটে উড়োজাহাজের পরিচালনা বন্ধ হয়ে যাওয়ায় এখন জেটের হাতে রয়েছে মাত্র একচল্লিশটি রুট

তর আভ্যন্তরীণ রুটও বন্ধ হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় আর্থিক সংকট থেকে সংস্থাটিকে বের করে আনতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকার সালে প্রতিষ্ঠার পর জেট এয়ারওয়েজ ফ্লাইট শুরু করে ১৯৯৩ সাল থেকে দেনার দায় গত কয়েক বছর ধরে ধুক ছিল সংস্থাটি জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গেলে সংস্থার প্রায় তেইশ হাজার কর্মী চাকরি হারাবেন বলে জানা গিয়েছে নাই সিহানসুয়েন্টি